রেগুন গাছ দুটো নাম করে, কারণ একজন পুরো অসুস্থ, একজনের পুরো অবস্থা খারাপ। দুটো নামটা ঢোকার মুখে ঢুকে গেল। হ্যাঁ, ওই 27 তারিখে সানকিজান কুলতলি থানার সানকিজান কলোনির একটা ট্রলার FB মা অষ্টমী, ওই ট্রলারটা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তো ভোর 5টার সময় ওরা কেন্দ্র দ্বীপের কাছাকাছি জাল মেরে মাছ ধরছিল, সেই সময় হঠাৎ করে মানে অত্যাধিক ঢেউয়ে, বড় ঢেউয়ে ট্রলারটা কাত হয়ে যায়। কাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 4 জন ফিশারম্যান সমুদ্রে পড়ে যায়। তো ওই ট্রলার সহ আরও পাশাপাশি যে ট্রলারগুলো ছিল, ওই 4 জনকে ওরা, 4 জনের মধ্যে 3 জনকে ওরা উদ্ধার করে আর 1 জনকে উদ্ধার করতে পারেনি। তো তার নাম হচ্ছে গোপাল মণ্ডল, বয়স 46, বাড়ি হচ্ছে ঝড়খালি। তো ওকে অনেক খোঁজাখুঁজির করার পরও এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। আমাদের সমস্ত ট্রলার যারা ওই এলাকায় মাছ ধরছে তাদেরকে আরটি সেটের মাধ্যমে জানানো হয়েছে, কোস্টগার্ডকেও জানানো হয়েছে। তো ওয়েদার একটু মানে বৃষ্টি ওয়েদার, তো তার জন্য হচ্ছে একটু তল্লাশি করতে একটু সমস্যাও হচ্ছে। তো যাই হোক, নিখোঁজ ব্যক্তিকে তল্লাশির জন্য চেষ্টা চলছে। বিজন মাইতি, সম্পাদক কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তার জালটা অনেক টাকা আছে, নষ্ট হয়ে যাবে। সে টোলাটা ওরা কংক্রিটের উপরে পড়িয়েছে, ভোল্টারের উপরে পড়িয়েছে, যে ফাটি আরে কাছে ডুবিছে। এই দেখুন গাইস, দুটো দুটো নৌকা আজকে ডুবি হয়ে গেছে। এই দেখুন, সবাই মিলে টানাটানি হচ্ছে, কত লোক, দুটো দুটো নৌকা খালে ঢোকার মুখেই ডুবি হয়ে গেল, দুটো দুটো নৌকা। কি হবে গাইস, দুটো দুটো নৌকা ডুবি হয়ে গেছে, খুব খারাপ লাগছে দেখে। দেখো আপনি 1,000 কিলো টাই দিয়ে দেখো, লোক আমাকে 20 কমান্টা দিবে না। ও টোটো,